ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করার সাথে জড়িত র্যাব সদস্যদের সবাইকে বরখাস্ত করবে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে জড়িতদের পাশাপাশি হুমকিদাতাদেরও আইনের আওতায় আনা হবে বুধবার এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত হোসেন এ সময় বিগত সরকারের মন্ত্রী এমপিতে পালিয়ে না থেকে আত্মসমর্পণের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মাবুদ আজমির প্রতিবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিভিন্ন স্থানে গুলিতে আহত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বুধবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন এ সময় আহতদের চিকিৎসার খবর নেন তিনি পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি এরপর সেখানে উপস্থিত বৈশাখী টেলিভিশনের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিগত সরকারের মন্ত্রী এমপিরা সাধারণ মানুষের আক্রোশের শিকার হতে পারেন তাই তাদের আত্মসমর্পণের আহ্বান জানান তিনি যারা পালিয়ে বেড়াচ্ছেন জনগণের হাতে পড়লে আপনাদের অবস্থা খুব খারাপ হয় তো কাজেই বেস্ট হচ্ছে আপনি নিজে এসেছে জনগণের হাতে পড়লে আপনার জনগণ আপনাকে কি করবে আমি জানি না হ্যাঁ কাজে নিজে সারেন্ডার করেন নাহলে আমরা তো খুঁজে বের করবই দেশের মধ্যে থাকে কোথায় যাবেন ইউ ফেস আপনারা যে অন্যায় করেছেন যে ধরনের এই মানুষের চক্ষু নাই এই সারা জীবনের জন্য চক্ষু নাই পা নাই সারা জীবনের জন্য পা নাই মারা গেছে যারা হাজার হাজার এটা তোর এটার জন্য তো জবাবদি করতেই হবে তো তখন দেশে করতে হবে করতে হবে ছাত্র জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি ছোড়ায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে এবং আপনারা হয়তো সন্ধ্যার দিকে বা কালকে খবর পাবেন যে পুরো ক্রুকে কি বলে এটা বাংলা কি বলে সাসপেনশন করা হয়েছে তো এই সাসপেনশনের পরে একটা ইনকোয়ারি হবে যে কে হুকুম দিয়েছিল এই কাজটা করার জন্য এবং কার প্ররোচনায় এই কাজটা হয়েছে সেখানে উপর থেকে যা ফেলেছে সেটা হবে আমি আপনাকে বলছি এটা হবেই হবে পনেরোই আগস্টে শান্তিপূর্ণ কর্মসূচি হলে সমস্যা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই কর্মসূচিকে ঘিরে কোনো অরাজকতা করতে দেয়া হবে না পিসফুল আর আমাদের নিরাপত্তা থাকবে মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা Obrigado.